মূকবধির যুবকের হাতে গড়ে উঠছে বাগদেবীর মূর্তি। 5.5 ফুট উচ্চতার সরস্বতী মূর্তি প্রায় 15 দিনের মধ্যে তৈরি করেছেন ছোট্টু সরকার নামে বছর 24-এর এই যুবক। বাবুপাড়া খোলটা ঘাটপাড়ের বাসিন্দা ওই যুবক এর আগেও দুর্গা ও সরস্বতীর মূর্তি তৈরি করেছেন, ফলে শহরে বিশেষ পরিচিতি রয়েছে তার। ছবি আঁকা দিয়ে হাতে খড়ি ছোট্টুর, বিভিন্ন দেবদেবীর ছবি আঁকতেন তিনি। এভাবেই 10 বছর বয়সে প্রথম সরস্বতী প্রতিমা গড়েন তিনি। তবে বেশি দূর পড়াশোনা করতে পারেননি, সোফা তৈরি বা বাড়িঘর রং করে জীবিকা নির্বাহ করেন। তার বাবা বাবু সরকার পেশায় ঝালমুড়ি বিক্রেতা, পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে রান্নার কাজ করেন। নিজের উপার্জনের অর্থ থেকেই ছেলের শখ পূরণে 1,500 টাকা দিয়েছেন, আর তাতেই খড় বাঁশ সোলার অলঙ্কার রং তুলি ও প্রতিমার কাপড় কিনে প্রতিমা তৈরির কাজ শুরু করেন ছোট্টু। সার্থকতা একটাই, তার তৈরি প্রতিমাই প্রতিবেশীরা মিলে পুজোর উদ্যোগ নিয়েছেন। ব্যবসা করছি, ঝালমুড়ি ব্যবসা, আর রান্নার বিয়া বাড়ির অনুষ্ঠান বাড়ির রান্না কাজ করি। আপনার ছেলে কত বছর ধরে? এই ছোটর থেকেই ও এগুলো করার অভ্যস্ত, 6-7 বছর বয়স থেকে ও এগুলো করা অভ্যস্ত। কিন্তু পয়সার জন্য সবসময় করতে পারে না, এই কুমারটলিতে যাইয়া যায় ও দেখে দেখে কী করছে না, নিজে হাতে কোনো দিন শেখাই নাই, নিজের অভিজ্ঞতাতেই ও সব কিছু। এটা কীভাবে আয়োজন হচ্ছে যদি একটু বলেন? আয়োজন তো সব ব্যবসা আমরা করতেছি, নিজেরা সাহায্য করতেছি, এরা এই প্যান্ডেল ট্যান্ডেল করবে, পূজার দিন কিন্তু বড় পূজা করবেই, আর তারপরে পূজার দিন পরে একটু বাচ্চাদের নিয়ে খেলাধুলা, বড়দের নিয়ে খেলাধুলা একটা আয়োজন করা হয়। আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর সঙ্গে প্রণব সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।